আসসালামু আলাইকুম সবাইকে, সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে সকালবেলা আমি পরোটা বানাচ্ছি। মোস্ট রিকোয়েস্টেড, অনেকেই জানতে চেয়েছেন যে রুটি মেকারে পরোটা ভালো হয় না, আমি কীভাবে বানাই। তো আজকে হচ্ছে নতুন একটা পদ্ধতিতে আমি পরোটা বানাচ্ছি। এই এটা কিন্তু খুবই টেস্ট হয় এই পরোটাটা। এটা আপনারা চাইলে কিন্তু রুটি মেকার যাদের নেই তারাও কিন্তু বানাতে পারেন। তো এখানে আমি আমাদের পরিমাণ মতো আর কি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি, চিনি আর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। তারপর দিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, অনেক ভালো টেস্ট আসে। এরপরে হচ্ছে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি পরোটার জন্য যে খামিটা তৈরি করি সবসময় আমি রাত্রেবেলা তৈরি করে রাখি, মানে আমি সকালবেলা যদি পরোটা বানাই সেটা রাত্রে তৈরি করে রাখি। এতে করে দেখা যায় এটা ভালো করে সেট হয়ে থাকে, পরোটাগুলো বানাতে অনেক সুন্দর হয়, সহজ হয় আর একদম স্মুথ হয় আমার কাছে মনে হয়। তবে সময় যদি না থাকে তাহলে অ্যাটলিস্ট 30 মিনিট আগে হলেও এটা এভাবে মিশিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে পরোটা খুব ভালো টেস্ট আসে। তো আমি অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে এটা মতে নিব। এখন একদমই উষ্ণ গরম পানি, একদম ঠান্ডা পানি দিব না, কারণ ঠান্ডা পানি দিয়ে পরোটা বানালে দেখা যায় কিছুক্ষণ পরে পরোটা যখন রেডি হয়ে যায় কিছুক্ষণ পরে একদমই শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই কারণে উষ্ণ গরম পানি দিয়ে করলে পরোটাগুলো অনেকক্ষণ সফট থাকে। তো এইভাবে যখন মতে নিব এর মাঝে দেখা যাবে এই ডোটা একটু আটালো ভাব হবে, কারণ চিনিটা যখন গলতে শুরু করে তখন একটু আটালো ভাব হয়। এটা 15 থেকে 20 মিনিট পরে কিন্তু এটা এই আটালো ভাবটা চলে যায়, তো এটা সেট হয়ে যায়। তো আমার যেহেতু এখন সময় খুব কম, আমি ভিডিও ধারণ করছি, এ কারণে আমি সাথে সাথে কাজটা করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে এই অবস্থাতে এটা ঢাকনা দিয়ে ঢেকে, মানে একটু তেল গায়ে একটু তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিট পরে এরকম বল শেপ করে নিতে চেষ্টা করবেন। তো আমি সাথে সাথে করে নিচ্ছি, একটু হাতটা ধুয়ে নিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপর এরকম একটু বল শেপ করে নিচ্ছি। তো বল শেপটা করে নেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে নিব। এই রেসিপিটা হচ্ছে এর আগেও একবার আমি আমার চ্যানেলে দিয়েছিলাম। তো এইটা কিন্তু খুবই ভালো লাগে, এভাবে পরোটা বানালে কিন্তু সবাই অনেক পছন্দ করে, একদম দোকানের কেনা পরোটার চেয়েও অনেক বেশি টেস্ট হয়। আমি এখানে কতটুকু পরিমাণ তেল দিচ্ছি আসলে ওরকম কোনো মেপে দিইনি, জাস্ট হয়তো বা আধা কাপের চেয়ে একটু বেশি পরিমাণে হতে পারে। আমি এখানে যে ডুগুলো করেছি তো এখানে তো সবগুলো বল শেপ করে নিয়েছি পরোটা বানানোর জন্য, আর এখন হচ্ছে এগুলো একটু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। আর যে তেলটা অবশিষ্ট থাকবে, মানে এই তেলগুলো পরোটা ভাজার পরে হয়তো থেকে যাবে, সেই তেলটা আমরা রান্নার কাজে ব্যবহার করে ফেলতে পারবো। তো তেলে যখন এইভাবে ডুগুলো এইভাবে চুবিয়ে রাখি এটা কিন্তু সুন্দর হয়, পরোটাগুলো খেতেও কিন্তু খুব মজা হয়, আর পরোটা ভাজার সময় এক্সট্রাভাবে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমি ওই অবস্থাতে কিছুক্ষণ রাখছি, তারপর হচ্ছে আমি এদিকে হচ্ছে চুলাটা একটু মুছে নিচ্ছি। সকালবেলায় আসলে আজকে কাজগুলো করে নিচ্ছি, দেখা যায় কি অনেক সময় রাত্রে মুছতে ইচ্ছে হয় না বা আলসেমি কাজ করে না মুছিয়ে শুয়ে যায়। তো সকালবেলা উঠে ফার্স্টে চুলাটা একটু মুছে নিলে ভালো লাগে। এরপরে হচ্ছে আমি রুটি মেকারে এখন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। রুটি মেকারে পরোটা বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কাজ সেটা হচ্ছে এভাবে চাপ দিয়ে অ্যাটলিস্ট 1 মিনিটের মতো রাখতে হয়, মানে একটা পরোটা ভাজতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত এরকম চাপ অবস্থায় আরেকটা রুটি তৈরি করে রাখবেন। এতে করে দেখা যায় যখন মানে রুটি মেকারটা যখন খোলা হবে, মানে উপরের অংশটা যখন তোলা হবে রুটিটা ছোট হয়ে আসবে না। অনেকের মানে ম্যাক্সিমাম সবাই বলে যে পরোটা যখন বানাতে যায় তখন যখন উপরের পার্টটা তোলা হয় তখন রুটিটা অনেক ছোট হয়ে যায়। তো এভাবে যখন চাপ দিয়ে কিছুক্ষণ রাখা হয়, মানে 30 থেকে 40 সেকেন্ড রাখলেও কিন্তু এনাফ, একদমই সুন্দর থাকে। তো আমি এভাবে পরোটাগুলো বানিয়ে নিয়েছি। গত রাতে হচ্ছে আদিব জারিপের জন্য ওর বাবা গ্রিল এনেছিল, ওরা নাকি টিফিনে গ্রিল খাবে, তারপর নান খাবে। তো এখানে গার্লিক নান আর গ্রিল আনা হয়েছিল ওদের জন্য। তো এইগুলো সকালবেলা আমি একটু গরম করে তারপর ওদের টিফিনে দিচ্ছি, যদিও দেখা যায় টিফিন বাসায় রেডি করি। তো মাঝে মধ্যে কিন্তু বাচ্চারা বাইরের খাবারগুলো খুব পছন্দ করে, সকাল সকাল দেখা যায় বাইরে এই সকল জিনিসগুলো পাওয়া যায় না, কারণ রাত্রে কিনে এনেছিলো। এদিকে চা বানিয়ে আমরা পরোটা দেখিয়ে নিয়েছি। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি বাইরে, সকালবেলা ভালো লাগছে। আর আমাদের বাসার পাশের বিল্ডিংয়ে হচ্ছে একটা
দেখতে পাচ্ছেন কর্নারে একটা আম গাছ, তো এখানে অনেকগুলো আম নিচে কিন্তু ছাদে পড়ে আছে, মানে গাছ থেকেই পড়ে আছে, দেখতে ভালো লাগছিল। পাকা আম প্রতিদিন সকালবেলা দেখা যায় ছাদে, ওরকম অনেকগুলো আম পড়ে থাকে, তো ভালোই লাগে। আর এদিকে হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে এসেছি, অর্ডারের কিন্তু অনেকগুলো কাজ জমা, কারণ এই কয়দিন একদম কোনো কাজে ছিলাম না, মানে সবগুলো থেকেই বিরতিতে ছিলাম। ইনশাল্লাহ এখন কন্টিনিউ করে সবগুলো কাজ করে দিয়ে দিতে হবে, কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট টাইমে পণ্য ডেলিভারি করাও হচ্ছে নিজের দায়িত্ব। এদিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছি, তারপর হচ্ছে লাউ রান্না করেছিলাম। মুরগির যে স্কিনটা দেশি মুরগির ভালো লাগে, ওইটা দিয়ে আমি লাউ রান্না করেছিলাম, তো এগুলো কিন্তু খুব মজা লাগে। আর লাউতে দেখা যায় কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আর এই পাশে হচ্ছে আমি আবার একটু ভাজি করে নিচ্ছি, কারণ সকালবেলা দেখা যায় রুটি বা পরোটা খাওয়ার সময় একটু ভাজিটাও খাওয়া হয়, আবার অনেক সময় দেখা যায় আমরা আসলে ভাজি জিনিসটা খুব পছন্দ করি, বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আমি এখানে চিংড়ি শুটকি দিয়ে বরবটি ভাজি করেছিলাম, রান্নার একদম শেষ পর্যায়ে গিয়ে একটা ডিম ভেঙে দিচ্ছি। বরবটি ভাজিতে দেখা যায় ডিম দিলে খুব ভালো টেস্ট আসে, কালারটাও কালারফুল হয়, ভাজিটা দেখতে কালারফুল হয় আর খেতেও কিন্তু খুব বেশি মজা লাগে। তো আমি একটু ভালো করে নেড়েছিড়ে সবগুলো ভাজির সাথে আর কি ডিমটা মিশিয়ে নিই। সকালের নাস্তার পরে পুরো বাসাটা ক্লিন করে তারপর দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে এরপরও হচ্ছে আদিবদের স্কুলে গিয়ে আমি এখন আদিবকে নিয়ে যাচ্ছি ওর স্কুল থেকে, আর ওর স্কুল থেকে ওকে নিয়ে আমি এখন সরাসরি চলে যাব মিরপুর একে, কারণ আজকে কাস্টমারের অর্ডার ছিল বিছানার চাদর, সে সাথে ম্যাচিং পর্দা, তো এগুলো মিরপুর একেই পাওয়া যাবে আর নিউ মার্কেটেও পাওয়া যায়। এছাড়াও দেখা যায় আরও অনেক মার্কেটে পাওয়া যায়, হয়তো বা আমি খোঁজখবর নিইনি, আমার কাছাকাছি যেখানে পাওয়া যায় আমি ওখানে খোঁজখবর নিয়েছি, পেয়ে গিয়েছি আর কি। তো মিরপুর একের ওখান থেকে নেওয়ার পরে আমি ওখানে আবার টেলার্স আছে, ওখানে বসে থেকে একদম পর্দা বিছানার চাদর এগুলো সেলাই করে নিয়ে এসেছি। আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, কারণ একদম 20 মিনিটের মধ্যে দুইটা বালিশের কাভার, একটা পর্দা আর একটা বিছানার চাদর ওনারা সেলাই করে দিয়ে দিয়েছে, খুবই দ্রুত মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আকাশি কালারের বিছানা চাদর, আর এখন যে চাদরটা আমি কাজ করছি সেটা হচ্ছে যে কাস্টমার আপন নিচ্ছেন উনি এর আগেও দুটা বিছানা চাদর নিয়েছিলেন, আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে উনি হচ্ছে আমার জীবনের ফার্স্ট কাস্টমার, মানে বিছানা চাদরের উনি হচ্ছে প্রথম আমার কাছে অর্ডার করেছিলেন বিছানা চাদর, তো ওনার কাছে দুইটা চাদর পাঠিয়েছিলাম, সেটা আরও হয়তো বা বছর দুয়েক আগে, আর উনি এখন আবার নিচ্ছেন আর কি। তো এখানে হচ্ছে আমি পর্দাটা কিন্তু অনেক বড়, একদম 2 গজ পর্দা, এগুলো দেখা যায় 5 হাত বহরের কাপড়, তো 5 হাত বহরের কাপড় সেই সাথে হচ্ছে 2 গজ পর্দা, মানে অনেক বিশাল বড় একটা পর্দা। তো আমি একটাই পর্দা সেলাই করে নিচ্ছি, কারণ বড় জানালার জন্য আপু একটাই নিচ্ছেন, আর এখানে হচ্ছে 2টা বালিশের কাপড় আর কিং সাইজের বড় আর কি বিছানার চাদর। এগুলো হচ্ছে টুইল কটন কাপড়, খুবই ভালো মানের, খুবই কমফোর্টেবল এই কাপড়গুলো। তো আপু চেয়েছিলেন যে বাঁশবাগানের ডিজাইনের যে চাদর পর্দা সেট করেছিলাম সেটাই নেবেন, তো সেই ডিজাইনটাই করে নিচ্ছি। এখানে ডার্ক সবুজ আর লাইট সবুজের কাজটা করে নিচ্ছি, আর দেখা যাচ্ছে ক্যামেরাটা ঠিকভাবে আমি সেট করতে পারছিলাম না, এই কারণে পুরোপুরি আমি ভিডিও ধারণ করতে পারিনি এই আর কি। আর এখানে হচ্ছে আমি পাতা এখানে নিচ্ছি, আর এখন যে তুলিটা আমি ইউজ করছি এটা একদমই মোটা টাইপের একটা তুলি, এটার আসলে নাম্বারটা কত আমার এখন মনে নাই, হয়তো বা 10 নম্বরের চ্যাপটা তুলি এরকম হতে পারে, আর অনেক মোটা একটা তুলি দিয়ে কাজ করছি, এ ধরনের কাজগুলো আসলে মোটা তুলি দিয়ে করতে হয়। তো এখানে হচ্ছে ফাইনালি সবগুলো রেডি, আর রেডি হওয়ার পরে আসলেই সুন্দর লাগে বাঁশবাগানের এই ডিজাইনটা, যে কোনো লাইট কালারের কাপড়ে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। আর মার্কেটে গেলে দেখা যায় কালার মিলাতে গিয়েও অনেক ঝামেলায় পড়তে হয়, কারণ কাস্টমার যে কালারটা চায় অনেক সময় দেখা যায় মার্কেটে সেই কালারটা পাওয়া